হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সামি এম বাংলা বন্ধুরা তোমরা অনেকেই জানো দু হাজার উনিশে যে সিএইচসএল পরীক্ষাটা হয়েছিল কিছু পরীক্ষা হয়েছিল সিএইচসএলের মানে করোনার আগে হয়েছিল দুটো শিফট তারপরে আবার কন্ডাক্ট করা হয়েছিল এখানে তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ সতেরো এবং উনিশ তারিখে পরীক্ষা হয়েছিল সতেরোই মার্চ এবং উনিশে মার্চ পরীক্ষা হয়েছিল দু হাজার কুড়িতে তারপরে কিন্তু করোনার জন্য পরীক্ষাটা এক্সটেন্ড করে দেওয়া হয় ডেট বাড়িয়ে দেওয়া হয় বারোই অক্টোবর দু হাজার কুড়ি ষোলোই অক্টোবর দু হাজার কুড়ি উনিশে অক্টোবর একুশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর এই দিনগুলোতে কিন্তু সিএচএসএল এর পরীক্ষা হয়েছিল তো তারই টায়ার ওয়ানের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা টায়ার টুতে অ্যাপিয়ার করেছো তাদের এখানে রোল নাম্বার তোমরা দেখতে পেয়ে যাবে আরেকটা কথা বলে রাখি এখানে জন ক্যান্ডিডেট যাদের যেটা ক্যান্সেল হয়ে গেছে তো ওরা কিন্তু আগে পাশ করে গিয়েছিল তো সেই জন্য ওদের যে মানে রোল নাম্বারটা ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে সেই সমস্ত জন ক্যান্ডিডেটের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও আমি এখন তোমাদের দেখাবো যে কাট অফ মার্কস কত এসছে ইউ আর ক্যান্ডিডেটের জন্য দেখো কাট অফ মার্কস রয়েছে ওয়ান ফিফটি নাইন পয়েন্ট ফাইভ টু ফোর ফোর জিরো ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল এইট হান্ড্রেড এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এসসি ক্যাটাগরির ওয়ান থার্টি সিক্স পয়েন্ট সামথিং আর অ্যাভেলেবেল ক্যান্ডিডেট রয়েছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স এসটি ক্যাটাগরির ওয়ান টু সেভেন পয়েন্ট সামথিং আর ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল থ্রি ফাইভ ফাইভ সেভেন তো ও বিসি দেখো এখানে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট সামথিং কাট অফ আর ইডাব্লিউএসের ওয়ান ফোরটি নাইন পয়েন্ট সামথিং কাট অফ গেছে তো দেখতে পাচ্ছি ইউআর ক্যান্ডিডেটের কাছ অনেকটাই হাই গিয়েছে ওয়ান ফিফটি নাইন পয়েন্ট সামথিং ঠিক আছে এবার ক্যান্ডিডেট অ্যাভেলেবেল কত সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইডে তোমরা দেখে নাও এখানে দেখো জেনারেল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে আট হাজার তিনশো একুশ জন ঠিক আছে আর ওবিসি ক্যান ও দেখো একটু বেশি রয়েছে বারো হাজার তিনশো আশি জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে কাট অফ গিয়েছে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট সামথিং তো এইগুলো একটু হাইলাইটস ছিল আমি যেটা তোমাদের জানিয়ে দিলাম এছাড়াও দেখো এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলস থ্রি ক্যান্ডিডেট বিন ডিভাইড বাই দ্য কমিশন ফর ভেরিয়াস রিজনস তিনজনকে ক্যান্সেল করা হয়েছে এগুলো এগুলো তোমরা দেখে নিও এবং অ্যান্সার কীটা আগেই পাবলিশ করেছিল যেটা একুশ এক ফাইনাল অ্যান্সার কি উইল বি অ্যাভেলেবেল ফর দ্য ক্যান্ডিডেটস ফর এ পিরিয়ড অফ ওয়ান মান্থ ফ্রম একুশ জানুয়ারি দু হাজার একুশ টু কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ মার্ক্স অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট কমিশন উনিশ জানুয়ারি তোমরা কে কত নাম্বার পেয়েছো উনিশে জানুয়ারি আপলোড করে দেওয়া হবে ফাইনাল অ্যান্সার কি একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে তোমরা পেয়ে যাবে আরেকটা কথা বলে রাখি মানে অ্যান্সার কি কিন্তু আগেই সিএচএসএলে মানে ওয়েবসাইটে দেওয়া হয়েছিল যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে অ্যান্সার কি বলতে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা অ্যান্সার দেওয়া হয়েছিল তোমরা সেখানে ক্যালকুলেট করে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা নিশ্চয়ই জেনে গিয়েছো তারপরেও কিছুটা নর্মালাইজেশনে মার্কস বাড়তেও পারে কমতেও পারে অথবা একই থাকতে পারে ঠিক আছে সেই জন্য অবশ্যই তোমরা উনিশে জানুয়ারি যেটা রেজাল্টটা দেওয়া হবে কত মার্কস পেয়েছো সেটা দেখে নিও এবং একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল অ্যান্সার কি অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা নোটিস রেজাল্টে কি করে রেজাল্টে কী করে চেক করবে বলে দিচ্ছি এই যে দেখো এসএসসি ডট ডট ইন আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ডেস্ক্রিপশনে তার একবার দেখিয়ে দিচ্ছি রেজাল্টে যাবে এখানে রেজাল্টে এসএসসি ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে নিচে এরকম রেজাল্ট দেখতে হবে রেজাল্টে গিয়ে তোমরা কোন এক্সামটা দিয়েছিলে এই যে দেখো সিএচএসএল সিএইচসএলের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে ক্লিক হেয়ার পর রেজিস্ট্রেশন রয়ে ক্লিক হেয়ার পর রেজাল্ট রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের পিডিএফ একটা পেয়ে যাবে পিডিএফ এখানে দেখো এই যে আমি পিডিএফটা রয়েছে এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে উপরে যে সার্চে গিয়ে তোমরা তোমাদের যদি রোল নাম্বারটা লেখো তাহলে তোমাদের যদি নাম থাকে এখানে সেই রোল নাম্বারটা হাইলাইট হয়ে যাবে তো এইটুকুই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটিকে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিকে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো টাটা বাই